এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সাধারণ ধর্মঘট চেহারা নিল বন্ধের। হাটবাজার দোকানপাট বন্ধ ছিল, রাস্তায় গাড়ি ঘোড়াও চলেনি। বিশেষ করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ইত্যাদি এদিন বন্ধ ছিল। দেশব্যাপী শ্রমিক কর্মচারী ধর্মঘটের অঙ্গ হিসেবে বুধবারও একইভাবে শিলচরে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের যৌথ মঞ্চ। এদিন শিলচর শহরের বিভিন্ন স্থানে বন্ধের সমর্থনে স্লোগান সহ পিকেটিং করেন একাধিক ট্রেড ইউনিয়নের সদস্যরা। আমরা এআইটিইউসি সহ ভারতবর্ষের সবকটা ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সহ 56টা মাস অর্গানাইজেশন যৌথ মঞ্চ, যে ভারতবর্ষব্যাপী 8 এবং 9 জানুয়ারি যে সাধারণ ধর্মঘটের আহ্বান করেছে, 12 দফা দাবি এবং আমার এখানকার 3টা দাবির মধ্যে এইচপিসির বকেয়া বেতন, কর্মচারীদের বকেয়া বেতন দেওয়া, এইচপিসিকে অবিলম্বে চালু করা এবং তার সঙ্গে আমাদের যে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ অবিলম্বে সমাপ্ত করা, এই দাবিগুলো নিয়ে সারা আমাদের এই বরাক উপত্যকা এবং সমগ্র ভারতবর্ষের যে দাবি সনদ 12 দফা দাবি, ট্রেড ইউনিয়নের অধিকার খর্ব করার চেষ্টা করছে, শ্রমিক শ্রেণীর অধিকারকে খর্ব করার চেষ্টা করছে, কৃষকের ন্যায্য মূল্য আমরা দাবি করছি, কৃষকের ঋণ মুকুবের দাবি করছি, এই সমস্ত দাবি নিয়ে সারা দেশব্যাপী যে 2 দিনের ধর্মঘট হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমরা কালকেও এখানে পালিত হয়েছে। এলআইসি, ব্যাংক, পিএনটি, সরকারি কর্মচারী, সবস্তরে শ্রমিক কর্মচারীরা সেই ধর্মঘটে অংশ নিয়েছেন। আজকে আমরা সাধারণ ধর্মঘটকে আমরা কাছাড় জেলার বন্ধ 11:00-5টা বন্ধ হিসাবে, 12 ঘন্টার বন্ধ হিসাবে এটা পালিত হচ্ছে। এই জন্য আমরা এই সফল করার জন্য সমস্ত শ্রমিক কর্মচারী সংগঠন এবং সমস্ত শ্রমিক কর্মচারী বন্ধুদেরকে এবং তার সঙ্গে সঙ্গে এই আমার কাছাড় জেলার সমস্ত জনসাধারণকে আমরা অভিনন্দন জানাই। এবং এই লড়াই আমরা এটুকু বলতে চাই যে এই দাবিগুলো যে লড়াই, এটা লড়াই আজকেই লড়াই শেষ হবে না, এই লড়াই হবে দীর্ঘস্থায়ী লড়াই। আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে চলছে, যে কর্পোরেটস অংশ, কর্পোরেট শ্রেণীকে সমস্ত আমাদের রাষ্ট্রায়ত্ত সমস্ত খণ্ডকে উঠিয়ে দিয়ে তাদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে শ্রমিক শ্রেণী আজকে ভারতবর্ষে 20,000 ডিরেক্টলি আজকে শ্রমিকরা রাস্তাতে নেমেছে এবং কৃষক এবং সমস্ত মিলে সারা ভারতবর্ষে প্রায় 20 কোটি শ্রমিকের সঙ্গে 50 কোটি মানুষ আজকে রাস্তাতে আমরা আছি 2 দিন ধরে। এবং এই লড়াইয়ের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই এবং বুঝিয়ে দিতে চাই কেন্দ্রীয় সরকারকে যে তোমাদের যে শ্রমিক বিরোধী নীতি, কৃষক বিরোধী নীতি এবং পুঁজিপতি কর্পোরেট শ্রেণীর স্বার্থ রক্ষা করে নীতি আমরা ভারতবর্ষের মানুষ মানছি না, এবং এর সঙ্গে সঙ্গে বরাক উপত্যকার মানুষও আমরা এক কণ্ঠ মিলিয়ে শ্রমিকরা আমরা রাস্তাতে নেমেছি এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বন্ধ সফল করার জন্য।